হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি উপকার আসবে। তো আপনারা বলেন যে ছোট ছোট ভিডিও করার জন্য, এটা নতুন ওয়্যারিং করতেছি আর কি, আর্থিংয়ের তার দেয় নেই। তো তার মালিকের এস্টিমেট দেওয়ার পরেও তার মালিক আনে না। আচ্ছা, যাই হোক, আনলে আনুক না আনলে নেই, তার বিষয় তার কাছে। এখন আমার বিষয়টা হচ্ছে এই যে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়েন্ট, বিল্ডিংয়ের পয়েন্টগুলো আছে। এখন এই পয়েন্টের ভিতর আমরা ফ্যানের লাইন কোনটা বের করব। এখন আপনি যদি মার্ক না করে থাকেন, ফ্যানের লাইনের যদি মার্ক না করে থাকেন, এখন কীভাবে শনাক্ত করবেন? ছোট্ট একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে আছে পয়েন্ট আছে, ওই এই পাশে পয়েন্ট আছে, এই পাশে পয়েন্ট আছে, লাইট পয়েন্ট, এই পাশেও একটা লাইট পয়েন্ট আছে। তো এই যে পয়েন্টগুলি আসছে, সেই সাথে আসছে এই যে ফ্যানের পয়েন্টটা। তো সেই ফ্যানের পয়েন্টে, সিলিং ফ্যানের জন্য তো আমাদের একটা রেগুলেটর লাগাইতে হয়, তাই না? এই যে রেগুলেটরটা লাগাবো, রেগুলেটরের জন্য তো আমাদের পয়েন্টটা শনাক্ত করতে হবে। তো সেই সাথে কীভাবে আমরা এই শনাক্ত করতে পারি? আমাদের তো সবগুলি তারই একই রকম। এখন এই তার ওয়্যারিং যখন করি, তখন আমরা যেহেতু শনাক্ত করা নাই, তো সেইখানে শনাক্ত করতে হবে। আর যদি শনাক্ত করে কীভাবে, মনে করেন আপনি ফ্যানের লাইনটা যখন টানেন, সেই ক্ষেত্রে এখানে একটু কামড় দিয়ে দিবেন, কস্টিপ মেরে দিবেন, বা একটু প্লাস দিয়ে মাথাটার মধ্যে কেঁচা দিয়ে দিবেন, যাতে বোঝা যায় যে এটা সিলিং ফ্যানের ফ্যান, ঠিক আছে? তো এই হচ্ছে একটা হিসাব, এভাবেই করবেন। এখন যেহেতু এটা করা নাই, এটা কেমনে করবো? এটা করবেন কীভাবে, ওই যে এইখানে দেখা গেছে যে এই এইখানে যে কারেন্টের লাইন ডান্স আছে না, এটা যে একটা যে ফেস সাইডটা এইখানে ধরে দিলেই ওই যে সিলিং ফ্যানের যে তারটা আছে, যে লাল তারটা আছে, সেই লাল তারটার মধ্যে আপনি কারেন্ট ধরলেই এখানে যে অনেকগুলো তার রয়েছে, সেই তারের মধ্যে যেটা টেস্টার ধরে, তো বুঝতে পারবেন খুব সহজেই সিলিং ফ্যানের লাইনটা বের হয়ে যাবে। আশা করি আপনাদের এই টিপসটি ভালো লাগবে আর আপনারা এইভাবে কাজটি করবেন। সেই ক্ষেত্রে রুমের থেকে কিন্তু এই যে বাথরুমের যে লাইনটা রয়েছে, সেই বাথরুমের লাইনের মধ্যেও এই যে বাথরুমের লাইন রয়েছে, তো সেটা কিন্তু ডাইরেক্ট থাকে, সেইটাও একই তার এখানে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন 1, 2, 3, 4, 5, এখন পয়েন্ট সংখ্যা হচ্ছে 1, 2, ওই যে 1, 3, 4, এই যে বাথরুমেরটা লইয়া হচ্ছে 5, এখন বাথরুমের পয়েন্টটাও কিন্তু ডাইরেক্ট করতে হবে। তো বাথরুমের পয়েন্টটা ডাইরেক্ট করার জন্য আপনি যেহেতু সরাসরি তারটা এদিক দিয়ে হয়ে এদিকে আসছে, তো আপনি এই এই এইখানে যখন কারেন্ট দিবেন, তাহলে ওই সুইচবোর্ডে দেখাবে, তখন আপনি কিন্তু ডাইরেক্ট করে দিতে পারবেন। তো এই হচ্ছে একটি ছোট্ট টিপস। ধরছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু এনে ধরছে, আর আমরা এখানে দেখি কোনটা আয়ে নাই, এই আইসে, হে দেখেন আইসে, এই যে আইসে, ফ্লাশ লাইটটা অফ করে দিই, এই যে আইসে, ঠিক আছে। তো এটা ফ্যানের লাইন শনাক্ত করতে পারছি, সাইডটা লাইন ভিন্ন, খুলে ফেলাম, এই যে ফ্যানের লাইন রয়েছে, এনো এই যে এটা, এটা হয়েছে ফ্যানের লাইন। হ্যাঁ, অন, এই যে আরেকটা তার শোনাক্ত ওই বাথরুমের ভিতরে তুলে যেতাম, ডাইরেক্ট লাইন বাথরুমের লাইনটা কোনটা, বাথরুমে ধরছেন? খালি হালকা একটু ধরবেন, একটু লাগাইলেই হবে, এত বেশি লাগানো লাগতো না। তো ফ্যানের লাইন শোনাক্ত করছি, আর এটা হচ্ছে এটা, এটা দেখি, এই যে পাইছি, হ্যাঁ, আয় পড়েন, এই যে এটা,